হচ্ছে নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে অজু হয়ে যায় কি এই অজুতে নামাজ হবে নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে অজু হয়ে যায় কি না এই অজুতে নামাজ হবে কি না অর্থাৎ গোসলের মাধ্যমে অজুর মানে যে তহারাতের হুকুমটা সেটা আমরা পাবো কিনা হ্যাঁ বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যাবে কিন্তু মসনূন তরিকা হচ্ছে আপনি যে কোনো গোসলের আগে এবং ফরজ গোসলের আগেও ফরজ গোসলের আগে কেউ কেউ এটাকে শর্ত করেছেন যদিও বিশুদ্ধ মতে বিষয়গুলো আমরা তাহাকি করেছি আমাদের বিভিন্ন শায়েখরা সবগুলো দলিলের আলোকে যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যদি কেউ তহারাতের নিয়ত করে আপনি নিয়ত করে বলেছেন তহারাতের নিয়ত করে সে পূর্ণ গোসল করে সেটা ফরজ গোসল হোক আর নাফল গোসল হোক যদি সে অজুটাকে পূর্ণ নাও করে তবুও তার তহারাতে নিয়তের কারণে তহারাত অর্জিত হবে এবং সেক্ষেত্রে তাকে নাকে পানি দেওয়া কুলি গড়বড়াহ করার কথা এখানে আপনি বলেছেন এটা যদি ফরজ গোসল হয় তাহলে তো শর্ত আর নাকে ফানি পানি দেওয়া কলি গড়গড়া করা এটা কেরামের কেউ কেউ বলেছেন অজুতে এটা সুন্নাহ আবার কারো কারো মতে এটা এটাও কিন্তু ফরজ যেমন অনেকের মতে নিয়ত করাও ফরজ এমনকি অজুর মধ্যেও আবার অনেকের মতে বিসমিল্লা বলাটা ফরজ এবং এগুলি খুবই শক্তিশালী দলিল কারণ রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম সবার সব ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন নিয়াত করার নির্দেশ দিয়েছেন সেটা তো অসংখ্যবার কোরআন হাদিসে আছে তার দলিল আর পড়ার নির্দেশও রাসুল সাল্লাহ সাল্লাম অজুর শুরুতে গোসলের শুরুতে পড়ার নির্দেশ দিয়েছেন আর নির্দেশ দিলে আল আমরুল মোতলাকু ইউফিদ আল ওজুব এটা কিন্তু একটা অসুলি কায়দা যখনই শরীয়তের পক্ষ থেকে সেটা আল্লাহর কোরআনে হোক অথবা রাসুলসাল্লাহ সাল্লামের হাদিসে হোক যখন আমরে মোতলাক কমন কোনো অর্ডার জারি করা হবে তখন সেটা ওয়াজিব বা ফরজ বোঝাবে তো সুতরাং আমরা এখানে মানে এতটুকু শুধু বলতে চাই যে রাসুল সাল্লাহ পর তো নির্দেশ দিয়েছেন নাকে পানি কুলি গড়গড়া এগুলো তো ওসমান এবন আফান রাদি আল্লাহতাল এবং আবদুল্লাহ ইবনু জয়ীদ রাজি আল্লাহতাল্লাহ আনহুমা এই দুজন সাহাবি তারা রাসুল সাল্লাহ সাল্লামের প্র্যাকটিক্যাল ও যখন দেখাচ্ছিলেন বোখারি বোখারিতে এই বর্ণনাগুলো আছে তখন তারা কিন্তু কুলি করেছিলেন গড়গড়া করেছিলেন ইত্যাদি এটা অজুর কথা আমরা বলছি সুতরাং আমরা মনে করি যে ফরজ গোসল যদি হয় অথবা অজু যদি হয় তাহলে এগুলো কোনোটাই আমাদের বাদ দেওয়াটা উচিত হবে না এখন ওলামা কেরাম হয়তো কখনও তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে একতলাফ করে কেউ বলেছেন এটা মোস্তাহাব কেউ বলেছেন এটা ফরজ যাই হোক আমরা তো ওলামা যারা সাধারণ মানুষ ওলামা একেরামের কথা শুনে আমরা আমল করছি তবে আমার যেটা বিশ্বাস যে এমন কি মোস্তাহাব আমলও যেভাবে উজু আমরা শিখেছি আর তাতে কেউ তরক করেন না কুলি কেউ বাদ দেন না যখন উজু করতে বসেন কিংবা গোসল ফরজ গোসল করতে বসেন গড়গড়া করা নাকে পানি দেওয়া এগুলো কেউ বাদ দেন না অতএব আমরা বলবো যে জাস্ট এখান থেকে যে রেকমেন্ডেশনটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আরেকটু সিনসিয়ার হবেন যেন এগুলো বাদ না পড়ে তিন নম্বর প্রশ্ন করেছেন